আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ। তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছয়। তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার, ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে। করোনা মোকাবেলায় বাড়ি বাড়ি গিয়ে শুরু হয়েছে সার্ভের কাজ সারা রাজ্যব্যাপী। বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। তবে সর্বং এবং গুঙ্গিয়া এলাকায় রাজ্য সরকারের এরূপ প্রয়াসের বিরোধিতা করতে দেখা যায় জনজাতিদের। আজ সকাল 10:30 কিছু সময় পরেই সর্বং এবং গুঙ্গিয়ার রাস্তায় অবরোধে বসে এলাকার 150+ প্রমিলা বাহিনী করোনা টেস্টিংয়ের বিরুদ্ধে, এবং তাদের পেছন থেকে মদত দিয়েছিল এলাকার পুরুষেরাও। তাদের বক্তব্য রয়েছে, তাদের এলাকায় কোনো করোনা রোগী নেই, আর যদি থেকেও থাকে তাদের তারাই নিজ দায়িত্বে হাসপাতালে নিয়ে যাবে। তাদের আরও অভিযোগ রয়েছে, এখন নাকি জ্বর সর্দি কাশি হলেই যে কোনো কেউকেই করোনা রোগী বলে কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে। তাদের আরও অভিযোগ রয়েছে, ডাক্তারদের থেকেও নাকি হতে পারে করোনার সংক্রমণ। তাছাড়াও এখন টেস্ট না করেই যে কোনো কেউকেই জ্বর সর্দি কাশির সুবাদেই করোনা আক্রান্ত বলে ধরে নেওয়া হচ্ছে। তাই তাদের দাবি রয়েছে, সর্বং এবং গুঙ্গিয়া এলাকায় করোনা টেস্ট করা যাবে না। প্রশাসনের সকল প্রকার নির্দেশ মানতেও তারা নারাজ রয়েছে। কি রয়েছে তাদের বক্তব্য দেখে নেব। অমরপুরের নিজস্ব প্রতিনিধি দ্য সোশ্যাল বাংলা। হাঁচি দিত না, হাঁচি দিব লাগবো ওই নাগের মধ্যে সব সময় লেংরা ওই অহন লেংরা একটা আনো, আমি হাঁচি দিয়া দেখে নাগের মধ্যে বড়াইয়া আমরা যদি গ্রামে যদি করোনা থাকে আমরাই খবর করবো, তোমরা খবর তার কাছে করোনা আছে তারে চেক করো, আমরা খবর দিয়া দিব। তোমরা যেহেতু সমস্যা আমরা হয়েছে করোনা, আমরা গ্রামের মধ্যে নাই, আমরা এখনো ডাক্তার দেখত না, ডাক্তার লাগতো না আমরা। আমরা এখনো যদি করোনা থাকে আমরা দিয়া দিব, আমরা রিপোর্ট দিয়া দিব তোমরা করোনা থাকলে। এটা তো সরকারের একটা প্রচেষ্টা যে করোনা যাতে না হয় বা করোনার আক্রান্ত ব্যক্তিরা চিহ্নিত করে সেটা তার চিকিৎসা করবে, এটা কি আপনারা আসেনি না আসেনি না এদের মা বালা মানুষের সে করা কি লাগিয়া নাকের মধ্যে লম্পা লম্পা বালা মানুষের সে করাইয়া না খাইয়া না লইয়া তোমরা আমরার মানুষের নষ্ট করবে দেখা। আমরা আমি তো বালা হেও বালা হেও বালা অসুখ তো পড়বো বই। এই এলাকাটার নাম কি? প্রতি বছর বছর অসুখ করে আমরা এখানে করতো নাকি রে, একজন দুইজন তো অসুখ করবো। আষাঢ় মাসে সবাই আষাঢ় খাইতাছে, আষাঢ় মাসের মধ্যে আষাঢ় খাই না তো আমরা যাইতে পারে না ডাক্তারে। আচ্ছা এই জায়গার নাম কি? উপজাতি কলোনি, আমরা রেডি গঙ্গিয়া গঙ্গিয়া ডিসিপ্লিন উপজাতি কলোনি।